তো আমরা এখন আছি ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কের সামনে। তো এবার গেট দিয়ে ভেতরে চলে যাব, তো চলুন গেট দিয়ে ভেতরে চলে যাই। পুরো গেটটা দেখতে পাচ্ছি নানা রকম কারুকার্য করা, নানা রকম ফুল আঁকা আছে এবং নানা রকম কালার দিয়ে রং করা আছে সেট। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে দেখি কীরকম কারুকার্য করা। কিছুটা যাওয়ার পরে দেখলাম রাউন্ড করে পুরো চারিপাশে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। তারপরে পাশ দিয়ে রাস্তা আছে এবং সামনে ঘাসের ময়দান আছে, তার মধ্যে লাইট জ্বলছে। পাশে যে রাস্তা আছে সেখান দিয়ে সিঁড়ি করা আছে, সেখান দিয়ে ওপরে চলে যাওয়া যাবে মূর্তির সামনে যাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার মূর্তি করা এবং মাঝারখানে একটি বিশ্ববাংলার লোগো দেওয়া আছে, দুটো ঘোড়ার মূর্তি করা আছে এবং তার মধ্যে মানুষের আকৃতি করা আছে যারা বসে ঘোড়াটিকে চালাচ্ছে। তো এটি হয়তো কারোর সম্মানের জন্য করা, সেটি ঠিক আমার জানা নেই, কারো সম্মানের জন্য হয়তো করা থাকতে পারে। তো মাঝারখানে দেখতে পাচ্ছি বিশ্ববাংলার লোগো দেওয়া আছে এবং দুপাশে দুটো ঘোড়া করা আছে এবং নিচে দিয়ে নানা রকম লাইট দেওয়া হচ্ছে, নানা রকম লাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে মূর্তিটাকে। তো গেট দিয়ে দেখতে পাচ্ছি অনেক লোক আসছে যাচ্ছে এবং কেউ কেউ বসে আছে মূর্তির সামনে এবং কেউ কেউ ফটো তুলছে দেখতে পাচ্ছি। আমার বন্ধুরা দেখতে পাচ্ছি নিজেদের ছবি তোলাতেই ব্যস্ত, সেই জন্য আমাকে নিজেকেই ছবি তুলতে হচ্ছে, আর কি করা যাবে, নিজেকেই ছবি তুলে নিতে হবে। আবার এই বন্ধুটা দেখতে পাচ্ছি বাঁশি কিনেছে নাগিন ডান্স দেবে বলে। তো পার্ক ঘোরার পরে এবার বাজারের দিকে আগে বাড়বো, আগে একটি পার্ক আছে সেখানে ঘুরতে যাব। তো এখানে দেখতে পাচ্ছি নানা রকম তন্দুরির দোকান আছে, তন্দুরি চিকেন, তন্দুরি ফিশ, মিষ্টির দোকান, নানা রকম দোকান আছে। তো এখানে ভিড়ও প্রচুর দেখতে পাচ্ছি, লোক কেনাকাটা করছে এবং ভিড় প্রচুর পরিমাণে। আগে আবার দেখতে পাচ্ছি বেলুন ফাটানো কম্পিটিশান চলছে, বন্দুকের মাধ্যমে বেলুন ফাটাতে হবে, বন্দুকে ছোট্ট ছোট্ট গুলি থাকবে সেটা দিয়ে বেলুন ফাটাতে হবে। তো আরও আগে চলে যাব, দেখতে পাচ্ছি সেম বেলুন ফাটানো চলছে এখানেও। তো আরও আগে চলে যাব, দেখি আরও আগে কি আছে। আরও আগে দেখতে পাচ্ছি নানা রকম দোকান, তন্দুরি চিকেন, তন্দুরি ফিশ, চায়ের দোকান, নানা রকম মিষ্টির দোকান, আরও অনেক রকম দোকান আছে, নানা রকম দোকান দেখতে পাচ্ছি এবং কেনাকাটা প্রচুর লোক করছে দেখতে পাচ্ছি। সমুদ্রের ধারে অনেক লোক বসে আছে, আনন্দ উপভোগ করছে। তো এই তন্দুরির দোকানটা দেখলাম কী সব ঝুলছে, তারপর সামনে গিয়ে দেখলাম অক্টোপাস, ক্র্যাব এগুলো ঝুলছে তন্দুরি করার জন্য। যারা তন্দুরি কিনতে চায় অক্টোপাস এবং ক্র্যাব তন্দুরি করে দেবে, সেটা যেরকম অর্ডার দেবে সেই রকম হয়তো করে দেবে। পার্কটি দেখা যাচ্ছে, তো চলুন পার্কের গেটের দিকে চলে যাব, পার্কের ভেতরে যাওয়ার জন্য এবং পার্কের ভেতরে ঘোরার জন্য পার্কের ভেতরে চলে যাব। তো পরে দেখতে পাচ্ছি তিনটে বাটির মতো বানানো এবং গেটে নানা রকম ডিজাইন করা আছে, লাইট দেওয়া আছে। তো গেট দিয়ে ভেতরে চলে যাব, চলুন ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কীরকম কী আছে। তো আগের পার্কের মতোই গোল করে সিঁড়ি করা আছে এবং বিশ্ববাংলার লোগো দেওয়া আছে, এটি গোল করে বিশ্ববাংলার লোগো। আগেরটি যেমন স্ট্যাচুর ওপরে বিশ্ববাংলার লোগো ছিল, এটি গোল রাউন্ডের মাঝারখানে বিশ্ববাংলার লোগোটি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি ফোয়ারা বা জলের সিস্টেম ছিল, কিন্তু আজ চলছে না, হয়তো ফোয়ারা বন্ধ আছে, কিন্তু লাইটের নানা রকম ডিজাইন হচ্ছে, লাইট নানা রকম জ্বলছে, তাতে বিশ্ববাংলার লোগোটি নানা রকম কালার হচ্ছে। তো এখানেও প্রচুর লোক দেখতে পাচ্ছি, প্রচুর লোক ছবি তুলছে, ভিডিও করছে, ঘুরতে আসছে। তো গেটটি খুব সুন্দর লাগছে, গেটটি খুব লাইট সুন্দর করে দেওয়া আছে এবং পাশে একটি গাছ করা আছে, তার পাশে একটি হরিণ দেওয়া আছে। তো চারিপাশটি আমি ঘুরিয়ে দেখাতে চাইছি যে কীরকম কত লোক আছে। তো আগের বারের মতো এবারে আমি নিজেকেই ফটো তুলে নিতে হবে। তো বাইরে দেখতে পাচ্ছি এখানে ভীমের একটি মূর্তি করা আছে এবং লাভ দীঘা করা আছে।
এখানে আই লাভ দীঘা একটি ডিজাইন করা আছে এবং চারপাশে লাইটের কারুকার্য করা আছে। এটি ওল্ড দীঘা এবং আই লাভ দীঘা করা আছে। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।